নমস্কার, আশা করি সবাই খুব ভালোই আছেন। মায়াপুরের প্রথম দিনের ভিডিও অলরেডি আমরা আপনাদের দেখিয়েছি, আজকে দ্বিতীয় দিন। তবে হ্যাঁ, প্রথম দিনের ভিডিওটা আমি সম্পূর্ণ একদিনের ভিডিও একটা ভিডিও দিতে পেরেছিলাম, কিন্তু দ্বিতীয় দিনে এত যে বেশি অ্যাক্টিভিটি করেছি আর এত জায়গা ঘোরা হয়েছে যে আমি এইটা একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই এটা আমি দুটো পার্টে দিচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন, যাতে দ্বিতীয় পার্টটা না মিস হয়। এবং আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, এগুলো ঘুরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, সাথে থাকুন। সুপ্রভাত সবাইকে। মায়াপুরের দ্বিতীয় দিনে সকাল সকাল মন্দির দর্শন করা হয়ে গেছে, কিন্তু আপনাদের মন্দির দর্শন করাতে পারবো না, মোবাইল ব্যাগ সব রেখে যেতে হবে। তো এটাও আপনারা কিন্তু মাথায় রাখবেন, মোবাইল ব্যাগ নিয়ে কিন্তু ভেতরে ঢোকা অ্যালাউড না, ঠাকুরকে মনের মধ্যে নিয়ে আসতে হবে, ফটোতে না। আর তার আগে আমরা গিয়ে পদভবন থেকে আমাদের লাঞ্চের কুপনটা কেটে নিয়েছি। কুপন দু রকমের আছে, 80 টাকার, 150 টাকা। 150 টাকার কুপনটা শেষ হয়ে গেছিলো, তাই আমরা 80 টাকার কুপনটা নিয়েছি। আর এরপর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 7টা থেকে কুপন দেওয়া স্টার্ট হয়, তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল যেতে। আমরা অ্যাকচুয়ালি একটু লেট করে ফেলেছি, আমাদের 8:30 বেজে গেছে, সেজন্য কিন্তু 150 টাকার কুপনটা শেষ হয়ে গেছিলো। তবে আমার ইচ্ছা ওই একসাথে বসে খাওয়ার, 150 টাকা হয়তো আমি কাটতামই না। 80 টাকার কুপনে একসাথে অনেকে মিলে খাই, ওটার একটা আলাদা মজা আছে। আর 150 টাকাটা একটা থালি একটা ছোট রুমে দেয়, ওটা আগে আমি খেয়েছি, কিন্তু ওটা থেকে আমার এটা বেটার লাগে। আসলে প্রভুর প্রসাদ সবাই মিলিয়ে অনেকে একসাথে খেতে বেশি মজা। চলুন ব্রেকফাস্টটা করে নিও। কত বড় দোসা গো? বিশাল বড়, আমি তো ধরে রয়েছি তারা যদি বুঝে থেকে যায়, প্লেট থেকে বেরিয়ে গেছে এত বড় দোসা। বলে বাস খাই খুলে বেরিয়ে গেছে। হুম হুম, এই যে সাইজ মুখ ঢেকে যাচ্ছে, এই যে লাস্ট স্যান্ডউইচ চলে এসছে। মন্দিরটা দেখেই ভালো লাগে, মানে লাগছে এটা ফেব্রুয়ারি মাসে যদি স্টার্ট হয়ে যায় খবর পাই চলে আসবে, একদম দারুণ লাগবে। মানে এখনই ঢুকতে ইচ্ছা করছে, মানে এখন কাজ চলছে, ঢুকতে তো পারবো না। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এখন একটু মন্দির চত্বরতে ঘুরবো। আর আমাদের কুপন কাটা আছে লাঞ্চের, আমরা ওই 1টা নাগাদ যাবো, তো তার মধ্যে যতটা ঘোরা যায়। তো এখন চিন্তা করছি প্রভুপাদের যে মূর্তিটা রয়েছে যে মন্দিরটায়, সেইখানটা একটু যাবো, সেখানে একটু ওপরটাও ওঠা যায়। তো চলুন না আপনারা আমাদের সাথে আসুন। বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে, আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখবেন মনে করছেন, আপনার টিকিটটা সংগ্রহ করে নিন। মায়াপুরের ভেতরেই যে প্রাঙ্গণ রয়েছে সেখানে একটা ফুল ডোম থিয়েটার রয়েছে, যেখানে সমুদ্র মন্থনের আধ্যাত্মিক যে ঘটনাটা সেটা এরা তুলে ধরে। এখানে নানান ধরনের শোয়ের টাইম রয়েছে, সকাল 9:30 থেকে রাত 8টা অবধি এই শো চলে। এখানে দেখুন, আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, প্রতি আধ ঘন্টা অন্তর একটা করে শো রয়েছে, আপনারা ওখানে গেলে এই শোটাও দেখতে পারেন। এর টিকিট মূল্য হচ্ছে 40 টাকা, আগে এটা 50 টাকা ছিল, এখন এই 20% একটা অফ চলছিল আমরা যখন গেছিলাম, বা ধরেই নিন 50 টাকা করে অফ যদি না থাকে। তো আপনারা যারা ইচ্ছুক তারা টিকিট কেটে এটা দেখতে পারেন। আমরা আগের বার দেখেছিলাম বলে এবারটা আর দেখিনি। এইখানে রয়েছে চাল, মানে ঝালমুড়ি, ব্রেকফাস্টের একটা জায়গা রয়েছে, স্ন্যাক্সের একটা জায়গা রয়েছে। আর এখানে হেলদি ফুড লেখা, ধোসা, একটা ব্রেড তো দেখে আমার খুব ভাল লাগছে, দেখা যাক। আর এখানে তো এগুলো অ্যাকচুয়ালি আগে ছিল, আর উল্টো দিকে সুন্দর। এখানে এই ভদ্রমহিলা হাত নাড়তে নাড়তে এগিয়ে এসেছেন, উনি বুঝতে পেরেছেন আমি ব্লগ করছি। বেশ ভালো লাগে জানেন তো, এরকমভাবে লোকজন যখন হাই করে আমিও উত্তরে তাদেরকে হাই বলি। সো এখানে এখন মা আর ও মিলে দুধ নিতে ঢুকেছে, চা বানাবে, তাই চা পাতা আনা হয়েছে।
এখন দুধ নেওয়া কালকে থেকে রাত থেকে দুধের এখন খোঁজ চলছে, দুধ কোথায় পাওয়া যাবে। এইখানে সুন্দর সুন্দর সব ব্যাগ রয়েছে, আর যদি রাধার মতন সাজতে চান তাহলে এরকম সুন্দর ঘাগরা চলিও বিক্রি হচ্ছে, এটা একটা কিনে পরে নিতে পারেন। জুতো বিক্রি হচ্ছে, মন্দিরে আসলে জুতো হারিয়ে যাওয়ার চান্স থাকে তাই জুতোও রয়েছে। একটা মহাপ্রভুর চিত্র, অপূর্ব লাগছে মন্দিরটা, অপূর্ব লাগছে। আর দূরে যে ওই কমল ফুলের মতন দেখছে ওই লোটাস টেম্পল যেটা, সেইটা প্রভুপাদের সমাধি, সমাধিস্থল, সেটা ওরকম পদ্ম ফুলের মতন দেখতে লাগে। ওখানে আমরা ঢুকেছি, ওখানে খুব সুন্দর মিউজিয়াম, কিন্তু ওখানে মোবাইল অ্যালাউড না, আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। আমি এই মতো দাঁড়িয়ে রয়েছি আর একটা প্রসাদের জায়গায় যেটা গদভবনের গীতা ভবনে রয়েছে, আর এখানে ৪০ টাকা করে কুপন লাঞ্চে সকাল 12টা থেকে, মানে কুপন আগে কেটে নিতে হবে, 4টা অবধি খাওয়ানো হয়, আর এটা 11টা থেকে শুরু হয়ে যায়। জুতো ফ্রিতে রাখা যায়, এইবারে আমরা চলে আসলাম গদা ভবনে। গদা ভবনে আমাদের যেহেতু লাঞ্চের কুপনটা কাটা ছিল, দেখুন কিরকম ভিড়। আমরা যখন গেছি, আসলে আমরা ওই 26 জানুয়ারি গেছিলাম, তো প্রচন্ড ভিড় ছিল। এইবার ঢুকে গেছি, ঢুকে এই যে লাইনটা, এটা হচ্ছে এখন বুফে সিস্টেম করে দিয়েছে। আগে যেরকম ওরা নিজেরা এসে দিত, বা গীতা ভবনেও কালকে খেয়েছিলাম সেরকমভাবে নিজেরাই ওরা দিয়েছিল, এখানে অন্যরকম সিস্টেম করেছে। প্রথমত এই যে দেখুন বসে খাওয়া, যেটা দেখছেন বসে খাওয়া, এখানে বয়স্কদের এবং বাচ্চাদের প্রায়োরিটিটাই বেশি, কিন্তু খালি থাকলে আপনারা বসতে পারেন, অসুবিধা নেই। আর এই লাইনে করে আপনি প্রথমে এগোবেন, এগিয়ে ওই বুফের মতন ওরা ওখানে খাওয়ার দেবে, আর এসে নিয়ে এখানে বসতে হবে। তবে গীতা ভবনে একদম প্লেন ছিল, এখানে একটু উঁচু আছে, দেখুন থালাটা একটু উঁচুতে রেখে খাওয়া সুবিধা। কেমন, তুমি কেমন খেলে? আমি তো ভালোই খেলাম। আমিও ভালোই খেলাম, ঠাকুরের প্রসাদ ভক্তি করে খেলে সব ভালোই লাগে। এটা গদা ভবন, এখানে কি সুন্দর দেখো গদাগুলোর আঁকা রয়েছে প্রত্যেকটা ভবনে, কিন্তু প্রত্যেকটা ভবনের যে নাম তার জিনিস আঁকা থাকে। দেখো এখানে গদা আঁকা, আমাদেরটা শঙ্খ, শঙ্খ আঁকা, সামনেরটা আমাদের হরে কৃষ্ণ, এটা খুলবে যখন তখন আসবো। সো এই মুহূর্তে আমরা খেয়ে জাস্ট ফিরে গেছি, ঠান্ডায় আমরা ঠান্ডায় পারছি না, তো একটু রেস্ট নিচ্ছি কম্বলের তলায় ঢুকে। আমি জাস্ট ভিডিওটা বানাবো বলে কিন্তু বাইরে রয়েছি, ভিডিওটা হয়ে গেলেই আমি কম্বলের তলায় ঢুকবো, এরপর গোশালা যাব। সঙ্গে থাকুন, গোশালাটা দেখুন খুব ইন্টারেস্টিং, আর ইসকন থেকে টোটো করে যাওয়া যায়, তো অনায়াসে আপনারা বয়স্কদের নিয়ে বা বাচ্চাদের নিয়েও যেতে পারে, তো সঙ্গে থাকুন। এখন আমরা গোশালা বেরোতে যাব, তার আগে জাস্ট একটা দারুণ জিনিস দেখছি, এখানে কি সুন্দর আলপনা দিচ্ছে। আচ্ছা এটা কিন্তু একদম মন্দিরে ঢোকার মুখটাতে, এই যে এই পাশে লাইন হয়, এই যে এই দিকটা দেখছেন, এইখানটা কিন্তু ঢোকার এন্ট্রি, যেটা সিকিউরিটি চেক, এটা এখান থেকে হয়ে কিন্তু এই গাছটার পিছনের দিক দিয়ে এখান দিয়ে ঢুকে একদম আলপনা যেটা হচ্ছে, এই যে এন্ট্রি, একদম এইটা এন্ট্রির সামনে কিন্তু আলপনাটা দেওয়া হচ্ছে। গোশালা যাওয়ার পথে দেখলাম এখানে বেশ বড় করে আলপনা দিচ্ছে, তখন ব্যাপারটা বুঝিনি যে আলপনাটা কেন দিচ্ছে, গোশালা থেকে ফিরে এসে বুঝেছি, আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই এখন গোশালা যাব, গোশালার জন্য এরকম টোটো পাওয়া যায় মন্দিরের পাশেই লাগোয়া জায়গা থেকেই। কত করে নিচ্ছে এখানে? 10 টাকা পার হেড করে নিল। চলুন গোশালায় আপনাদের সবাইকে নিয়ে যাই আমার সাথে, আমিও দর্শন করব, আপনারাও দর্শন করবেন। হ্যাঁ
তো গরু গরু টানছে গরুর গাড়ি। দেখো বাবু এসে গেলাম গৌশালা। এই গৌশালার এন্ট্রি পয়েন্ট এটা। ভেতরে তো অনেক গরু দেখবো আশা করছি। চলুন আপনাদেরও নিয়ে যাই। এই আমরা টোটো করে মোটামুটি ওই ধরুন কতক্ষণ লাগলো আমাদের, পাঁচ মিনিটও না, 4 মিনিট মতন লেগেছে অ্যাকচুয়ালি, খুব কাছেই। তবে হেঁটে আসলে অনেকটা সময় লাগবে, মা বাপিও রয়েছে সাথে, বাচ্চা রয়েছে, তাই জন্য আমরা আপনারা হেঁটেও আসতে পারেন। এইখানে প্রচুর খাবার পাওয়া যায়, এখানেরই দই দিয়ে মাটি, সব থেকে হচ্ছে মাটির বাড়ে যে ক্ষীর আর দই, এই দুটো খুবই এখানে বিখ্যাত, সবাই খাচ্ছে ক্ষীর। দেখুন হাতে হাতে সবার রয়েছে, সব ক্ষীর দই খাচ্ছে, ক্ষীর আর দই এখানে খাওয়া চলছে। ঢুকে গেছি গোশালায়। এই দেখুন সব কত বড় বড় গরু, শিংটা, এইটার শিংটা খুব বড়। চলুন আর একটু ভেতরে দেখাই। আচ্ছা, এখানে ডোনেশন কেন্দ্র রয়েছে, মানে আপনি ডোনেশন বলতে গরুর খাবার ডোনেট করতে পারেন এখানে। এই যে এরকম গরুর খাবার ডোনেট করা যাবে। সব দেওয়া রয়েছে, সবই তো ডোনেশন দেখাই আর একটু। ওইখানের গরুটা দেখাই, ওখানের গরুর শিংটা জাস্ট দারুন দারুন বড়। একটাতে দেখতে পাচ্ছি খুব বাঁকা, মানে মোষের মতন লাগছে শিংটা, সেটা দেখাই, দেখাচ্ছি চলো। এই দেখুন এটা দেখে মোষের মতন লাগছে। প্রচুর গরু এখানে, সব বড় বড় গরু। এইটা দেখুন, এর শুধু শিংটা দেখুন অসাধারণ বড়, দারুন, ঠিক মোষের মতন লাগছে আমার ওই পাশেরটা। এইখানে আবার এক সিস্টেম দেখলাম, এখানে তুলা ভরম রয়েছে, মানে এখানে বসিয়ে দেবে আর এটা তত সমান পরিমাণ এখানে মানে ভুসি, তারপর গুড়, ওই রক সল্ট, দেখুন রক সল্টটাও রাখা রয়েছে, খুব সুন্দর। আমি প্রথমে বললাম এত পাথর, তারপরে বুঝলাম আচ্ছা না, এটা রক সল্ট। তো এরকম বিট নুন সব দান করতে পারেন আপনারা। মোয়ানা কিন্তু জয়নগরের মোয়ার মতন দেখতে এলে কি হবে। এখানে এই যে আমাদের ও এনেছে ক্ষীর, কেমন হয়েছে এটা খেতে, কেমন দারুন দাদা, আমার জন্য একটু বেশি মিষ্টি হলো, দারুন। কেমন হয়েছে ঠিক আছে, আহ
আলপনাটা দেখলেন পুরোপুরি কমপ্লিট। এইবারে যেটা হয় এখানে, সেখানে প্রত্যেক শনিবার 5টা থেকে এখানে হাতির আরতি হয় এবং হাতি দিয়ে পরিক্রমা করা হয়, রাধা মাধবের পরিক্রমণ হয়। তো এইটা জাস্ট অসাধারণ, দেখুন। রাধা মাধবের রথটা কারা টানছেন সেটা অবশ্যই খেয়াল করবেন, একদম মিস করবেন না। আর এখানে প্রচুর ছোট ছোট বাচ্চারাও এই আরতিতে পার্টিসিপেট করেছে, সেটাও খুব ভালো লাগবে। তবে হাতির যে পরিক্রমণ আর হাতির যে আরতিটা, সেটা আমি এর দ্বিতীয় ভাগটায় দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, আমার ভালো লাগবে।